de dole de cum am pus în capul lui ta conținuți. বলবেন এখনো সোনারপুরের দুই যুবক নিখোজ রয়েছে, তাদের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি, কি বলবেন? কি বলবো, অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা এবং দুটো ছেলেরই বয়স খুবই কম যারা এখনো নিখোঁজ। তো আমরা ওদের বাড়ির লোকের সঙ্গে কথা বললাম, দেখা করলাম এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়টা মনিটরিং করছেন, উনি নিজে দেখছেন এবং আমাদের প্রশাসন এবং উড়িষ্যার প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে সুস্থভাবে যেন ওদের বাড়ির ছেলেকে আমরা বাড়িতে ফিরিয়ে দিতে পারি। এখনও নিখোঁজ, তাই জন্য বলতে পারবো না যে তারা আদৌ বেঁচে আছে কি না বা কীভাবে আছে বা হয়তো চিকিৎসাধীন আছে, কিন্তু খোঁজ পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি সর্বতোভাবে তাকে খুঁজে, তাদের দুজনকে খুঁজে বের করা এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উনি এই বিষয়টা দেখছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যারা তাদের প্রিয়জনদের হারিয়েছে তাদেরকে শক্তি দিক, ভগবান তাদেরকে এই শোক থেকে শক্ত করুক, এই শোককে সহ্য করার মতো ক্ষমতা দিক। দিদি, পরিবারকে আজকে কি বার্তা দিলেন আপনি এই দুই পরিবারের পাশে? আমরা সর্বতোভাবে আছি, সব রকম সহযোগিতা করছি। পরিবারের কিছু লোকও, তারা ভুবনেশ্বর ইতিমধ্যেই পৌঁছে গেছে তাদের ছেলেদেরকে খুঁজে বের করার জন্য, তো তাদের পাশে আমরা সবসময় রয়েছি, আমরা খবরাখবর রাখছি, সবসময় যোগাযোগে আছি, তাদের যা যা সহযোগিতা দরকার আমরা করছি এবং আমরাও প্রশাসনের সাথে যোগাযোগে আছি। এটাই বলবো, এখানে তো মানে আমার সান্ত্বনা দেওয়ার বা বলার কোনো ভাষা নেই, শুধু এটুকুই ভগবানকে বলবো যে তাড়াতাড়ি যেন তাদের ঘরের ছেলেদেরকে ঘরে ফিরিয়ে দিতে পারে। দিদি, পরিবারের তরফ থেকে বেশ কিছু অভিযোগ করা হলো, সেই অভিযোগগুলো কি আপনি উদ্যোগন করতে পারবেন? অভিযোগ বলবো না, কারণ ওনাদের এখন যে মানসিক অবস্থা তাতে ওনাদের মাথা ঠিক নেই, কারণ এই সময় দাঁড়িয়ে ওনাদের মধ্যে কি চলছে সেটা আমরা খুব ভালো বুঝতে পারছি, মানে আমরা ওনাদের মানসিক যন্ত্রণাটা কোনোভাবে কমাতে পারবো না যে সিচুয়েশনে ওনারা রয়েছেন। তো কোনো অভিযোগ নয় এখন, কোনো অভিযোগ অনুযোগের সময় নয় এখন, আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি, তাদের পাশে আছি, তাদের সব রকম সহযোগিতা করার চেষ্টা করছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, বিরোধীরা ইতিমধ্যে অভিযোগ করতে শুরু করেছে রাজ্যে কর্মসংস্থান নেই, সেই কারণে এত পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে এবং ট্রেন দুর্ঘটনায় বাঙালির মানে বাঙালির মৃত্যু সবথেকে বেশি, আমাদের জেলাতেও সবথেকে বেশি মৃত্যু হয়েছে, কি বলবেন এটা নিয়ে? দুর্ঘটনার কারণটা রেল মন্ত্রক আগে ক্লিয়ার করুন, যে প্রশ্নটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তুলেছেন সেই প্রশ্নের জবাবটা দিন। রাজনীতি অনেক করা যায়, এখন রাজনীতি করার সময় নয়, এতগুলো মানুষ প্রাণ হারিয়েছেন, এতগুলো মানুষ নিখোঁজ আছেন, এখন রাজনীতি করাটা আমার মনে হয় না ঠিক।